এবার আসছি প্রয়োজনীয় তথ্যসমূহতে। তিনটি বিন্দু সমরেখ হলে বিন্দু তিনটি দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা যাবে না। সমরেখ কথার অর্থ কি? সমান রেখা, মানে একই রেখা। যদি একই সরলরেখায় তিনটি বিন্দু অবস্থান করে, তাহলে তাদের সেই বিন্দুগুলি দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। আমরা এখানে একে দেখিয়ে দিচ্ছি। এরা যদি একই রেখায় অবস্থান করে, তাহলে সেটা দিয়ে আমরা কিন্তু কোনো বৃত্ত অঙ্কন করতে পারবো না। দ্বিতীয়, ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা, পরিধি বৃত্তের বৃহত্তম চাপ। যেমন আমরা আগে একটা উদাহরণে বলছিলাম, বৃত্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময়, যে আমরা একটা চুড়ি নিলাম, সেটা যদি ভেঙে গেল তাহলে দুটো ভাগে ভাগ হলো, এক্স ওয়াইতে কেটে দিলাম, তাহলে একটা হলো আমাদের ছোট বৃত্তচাপ আর একটা বড় বৃত্তচাপ হচ্ছে আমাদের। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে পরিধি হলো বৃত্তের বৃহত্তম চাপ। পরিধি মানে কি? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাই হলো পরিধি, তাহলে সেক্ষেত্রে সেটাই হলো তার বৃহত্তম চাপ। আর ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা, জ্যা কাকে বলে? বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী যে সরলরেখা, সেটাই হলো জ্যা। এবার জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেটাই বৃত্তের ব্যাস, আর ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, যদি ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু হয় তবে ওডি লম্ব এবি। মানে এতগুলো যে উপপাদ্য আমরা দেখলাম, লাস্টের দুটো উপপাদ্য থেকে আমরা কি বুঝতে পারছি? যে যদি এই বৃত্তটা ধরে নিই, এর যদি কেন্দ্র ধরে নিই ও, এবং এবি হলো জ্যা এবং ডি তার মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারবো? যে ওডি এবি এর উপর লম্ব। এটা উপপাদ্য থেকে আমরা পেয়েছি। এটা জাস্ট আমরা সংক্ষিপ্ত সারগুলো দেখে নিচ্ছি। তারপর ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, যদি ওডি লম্ব এবি হয় তবে এডি ইকুয়ালস টু বিডি। মানে একইভাবে আমরা উপপাদ্য থেকে এটাও পাচ্ছি যে যদি ওডি এবি এর উপর লম্ব হয় তাহলে ডি এবি এর মধ্যবিন্দু হবে, বা আমরা বলতে পারি যে ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি ইকুয়ালস টু বিডি। আমরা এখান থেকে কি পাচ্ছি? ও এ স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু ওডি এবি এর ওপর লম্ব, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে পাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ ও ডি এ, এই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এই ত্রিভুজ থেকে ও এ স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। মানে ও এটা কি এখানে? অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ও ডি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে অতিভুজের স্কোয়ার কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একইভাবে ওডি স্কোয়ারটা এখানে রইল, প্লাস যদি আমরা ডি কে এবি এর মধ্যবিন্দু বলি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এডি ইকুয়ালস টু ডিবি যেমন সত্য, সেরকম আমরা এটাও বলতে পারি যে এডি ইকুয়ালস টু হাফ অফ এবি, যেহেতু ডিটা মধ্যবিন্দু। তাহলে জাস্ট এডি এর জায়গায় যদি আমরা এবি বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ও এ স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস হাফ অফ এবি এর হোল স্কোয়ার। তারপর বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ যদি আমরা ধরে নিই এটা বৃত্তের কেন্দ্র ও, এবং এটা এবি জ্যা, আর এখানে আর একটা জ্যা ধরে নিলাম সিডি জ্যা। এবার এবি আর সিডি এই দুটি জ্যার দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তারা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। মানে ধরা হচ্ছে এখানে ও ই আর এখানে ও এফ, তাহলে ও ই আর ও এফ ও সমান হবে, কেন্দ্র থেকে সমদূরবর্তী। তারপর বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমান হবে। আবার এই একই জিনিসকে উল্টোভাবে আমরা কিভাবে বলতে পারি? যে যদি ও ই
ইকুয়ালস টু ওএফ হয়, মানে এই দূরত্বটা যদি দুটি জায়ের কেন্দ্র থেকে দূরত্বটা যদি সমান হয়, তাহলে তারা পরস্পরের সমান হবে, এবি ইকুয়ালস টু সিডি। তাহলে এইগুলো আমাদের উপপাদ্যের যখন আমরা প্রয়োগ সংক্রান্ত উদাহরণগুলো দেখব, সেই ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো আমাদের কাজে লাগবে। তাহলে এবার আমরা প্রয়োগ সংক্রান্ত উদাহরণে চলে আসি। প্রথমেই আসছি, একটি বৃত্তের ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যা এর দূরত্ব 4 সেমি হলে ওই জ্যা এর দৈর্ঘ্য কত? অনুরূপ প্রশ্ন, অনুরূপ প্রশ্ন মানে একই প্রশ্নকে যদি আমরা অন্যভাবে ঘুরিয়ে বলি, যেমন এখানে বলা হয়েছে ব্যাস আছে 10 সেমি, আবার এই কোশ্চেনে কি বলা হয়েছে 5 সেমি ব্যাসার্ধ। আমরা সবাই জানি যে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস বাই 2। একই কোশ্চেনকে লেখা হয়েছে একবার 10 সেমি ব্যাস আর আরেকবার লেখা হয়েছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যার উপর লম্ব দূরত্ব 3 সেমি হলে জ্যাটির দৈর্ঘ্য কত। এক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটিকে নিয়ে করছি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কেন্দ্র থেকে জ্যাটির লম্ব দূরত্ব অন্য দেওয়া আছে। তাহলে প্রথম অঙ্কটাকে নিয়ে আমরা করছি। তাহলে মনে করি বৃত্তের কেন্দ্র ও এবং এবি একটি জ্যা, ওডি লম্ব এবি। তাহলে এখানে চিত্রের সাহায্যে দেখে নিচ্ছি যে এটা একটা বৃত্ত এবং বৃত্তের কেন্দ্র হলো ও আর এবি হলো জ্যা, এবং ওডি সেটা এবি জ্যার উপর লম্ব। এখন ও থেকে এবি জ্যা এর দূরত্ব, ও থেকে এবি জ্যা এর দূরত্ব যেটা অলরেডি এখানে বলা আছে কত, 4 সেমি। তাহলে এখানে এই দূরত্বটা হলো 4 সেমি, 4 সেমি দূরত্ব। এবং ব্যাসার্ধ ওবি হলো 5 সেমি, যেহেতু এখানে ব্যাস বলে দিয়েছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 10 বাই 2 মানে 5 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি হয়, তাহলে ও বিটা ব্যাসার্ধ, কারণ বিটা বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দু আর ওটা কেন্দ্রবিন্দু, তাহলে ও বি ব্যাসার্ধ, সেটা কত বলে দিয়েছে, 5 সেমি। এবার ওবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ওবিডি এই সমকোণী ত্রিভুজ থেকে পাওয়া যাচ্ছে যে বিডি স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। এটা কী করে পাচ্ছি? কারণ এর আগে আমরা দেখলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের বিডি এর ভ্যালুটা বার করতে হবে, অর্থাৎ বিডিটা এখানে কি, বিডিটা এখানে ভূমি, তাহলে ভূমিটা বার করার জন্য আমাদের এখানে প্রথমে কি লিখতে হবে, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে অতিভুজটা এখানে কি, অতিভুজ এখানে হলো ওবি, তাহলে ওবি স্কোয়ার ইকুয়ালস টু লম্বটা এখানে কি, লম্ব হলো ওডি, তাহলে ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার আমাদের কি বার করতে হবে, এখানে আমাদের বিডি এর মানটা বার করতে হবে। তাহলে বিডি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, ওবি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, এটা ওডি, তাহলে ওবি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, যেটা এখানে লেখা হয়েছে ওবি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। তাহলে ওবি এর মান কত, ওবি মানে অতিভুজ, তার মান 5, তাহলে 5 এর হোল স্কোয়ার মাইনাস ওডি, সেটা কত বলা আছে, 4, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25, 4 এর স্কোয়ার মানে 16, 25 থেকে 16 বাদ দিলে আমরা পাচ্ছি 9। তাহলে নির্ণেয় জ্যার দৈর্ঘ্য আমরা পাচ্ছি এবি ইকুয়ালস টু 2BD। 2BD কেন, কারণ আমরা এখানে দেখেছি যে ডি হলো এর মধ্যবিন্দু। কি করে হচ্ছে ডি মধ্যবিন্দু, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে ওডি এবি এর ওপর লম্ব, তাহলে আমরা উপপাদ্য থেকে কি পাচ্ছি, ডি হলো এবি এর মধ্যবিন্দু। আর যদি তাই হয়, তাহলে জ্যা এর মান বার করার জন্য আমাদের বিডি এর মানকে দ্বিগুণ করতে হবে, কারণ বিডি হলো এবি এর হাফ,
তাহলে টু বিডি মানে টু ইন্টু থ্রি ইকুয়ালস টু সিক্স, অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, বিডি স্কোয়ার ইকুয়ালস টু নাইন সেমি পাচ্ছি, নাইন সেমি স্কোয়ার, আর তাহলে বিডি পাচ্ছি থ্রি সেমি, সে কারণে এখানে টু ইন্টু থ্রি সেমি মানে সিক্স সেমি হলো আমাদের নির্ণেয় সমাধান। এবার আমরা আসছি দুই নম্বর অঙ্কে। একটি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ পাঁচ সেমি এবং এ বি বৃত্তের একটি জ্যা যার দৈর্ঘ্য আট সেমি, ও হইতে এ বি জ্যার দূরত্ব নির্ণয় কর। তাহলে এক্ষেত্রে মনে করি এ বি জ্যার ওপর ও সি লম্ব এই চিত্রানুযায়ী। তাহলে এখানে আমাদের যেটা প্রদত্ত মান দেওয়া আছে এখানে সেটা হলো এ বি ইকুয়ালস টু আট সেমি, এ বি জ্যার দৈর্ঘ্য দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে পাঁচ সেমি, যেহেতু এখানে ও এটা হলো ব্যাসার্ধ সেহেতু এটা হলো পাঁচ সেমি, ও এ বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেমি, আর এ সি ইকুয়ালস টু সি বি, যেহেতু আমরা এখানে মনে করে নিয়েছি যে এ বি জ্যার ওপর ও সি লম্ব, তাহলে ও সি যদি লম্ব হয় তাহলে এখানে আমরা উপপাদ্য অনুযায়ী বলতে পারি যে সি হলো এ বি জ্যার মধ্যবিন্দু, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ সি ইকুয়ালস টু সি বি ইকুয়ালস টু চার সেমি, কারণ জ্যার দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে আট সেমি, তাহলে তার হাফ মানে চার সেমি। তাহলে এখানে ও এ সি এই সমকোণী ত্রিভুজ থেকে পাই যে ও এ স্কোয়ার ইকুয়ালস টু এ সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। এবার ও এটা কি, ও এখানে অতিভুজ, এ সিটা কি, এ সি এখানে ভূমি, আর ও সি এখানে লম্ব, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে ও এ মানে আমরা পাচ্ছি পাঁচ সেমি, তাহলে পাঁচের হোল স্কোয়ার মানে পঁচিশ, এ সি এর মান আমরা পেয়েছি চার, তাহলে চারের হোল স্কোয়ার ষোলো, তাহলে ও সির হোল স্কোয়ার নয়, তাহলে ও সি ইকুয়ালস টু তিন সেমি। তাহলে ও বিন্দু থেকে এ বি জ্যা এর দূরত্ব হচ্ছে তিন সেমি, অর্থাৎ এই ও সি হচ্ছে তিন সেমি। এবার আমরা আসছি তিন নম্বর উদাহরণে। ও কেন্দ্রীয় কোনো বৃত্তের এ বি একটি জ্যা, ও থেকে এ বি এর ওপর ও পি লম্ব এবং বর্ধিত ও পি বৃত্তটিকে সি বিন্দুতে ছেদ করে, যদি এ বি ছ সেমি এবং পি সি এক সেমি হয় তবে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় কর। তাহলে এক্ষেত্রে কি বলা হয়েছে যে ও পি এ বি এর ওপর লম্ব যেটা বলে দেওয়া হয়েছে, যদি তাই হয় তাহলে উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি পি হলো এ বি জ্যার মধ্যবিন্দু, তাহলে এ পি এর দূরত্ব কত হবে, এ পি এর দৈর্ঘ্য হবে হাফ অফ এ বি, আর এ বি এর মান এখানে বলে দেওয়া হয়েছে ছ সেমি, তাহলে এ পি এর মান কত হবে হাফ অফ ছ সেমি মানে তিন সেমি, এখানে প্রদত্ত যে এ বি ইকুয়ালস টু ছয় সেমি প্রশ্নে দেওয়া আছে। তাহলে মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ এক সেমি, যদি আমরা ধরে নিই যে বৃত্তের ব্যাসার্ধ এক সেমি, যেটা কিনা এখানে আমরা লিখেছি ও এ আর ও সি এর সমান, কেন, কারণ এটা কেন্দ্রবিন্দু আর এ হলো বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, আর সিও হলো বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, তাহলে ও এ আর ও সি দুটোই বৃত্তের ব্যাসার্ধ এবং সেটা এক সেমি এর সাথে সমান বলে আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে প্রদত্ত পি সি ইকুয়ালস টু এক সেমি, পি সি ইকুয়ালস টু এক সেমিটা প্রশ্নে বলা আছে। তাহলে আমরা ও পি এর মানটা কী করে বার করছি, মানে আমরা কি ধরছি, আমরা ধরছি এটা এক্স, তাহলে এই টোটালটাও এক্স, অথচ এটা বলে দেওয়া হয়েছে এক সেমি, তাহলে এই অংশটুকু কত, এক্স মাইনাস এক সেমি যেটা এখানে বলা হয়েছে। এবার ও এ পি সমকোণী ত্রিভুজ থেকে পাই,
অর্থাৎ এই ত্রিভুজটা নেওয়া হয়েছে ও এ পি। ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে ও এ, ও এটা হলো এক্স, এক্সের হোল স্কোয়ার ও এ স্কোয়ার আছে বলে, আর ও পি স্কোয়ার সেটা আমরা লিখছি কি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এ পি এর হোল স্কোয়ার। এ পিটা কত, 3 সেমি, যেটা আমরা এখানে বার করেছি। তাহলে এই মানগুলো বসানোর পর আমরা পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 9, নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এই এক্স স্কোয়ার আর এই মাইনাস 2x টার্মটাকে আমরা বাঁ দিকে নিয়ে এলাম। তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 1 প্লাস 9টা যেমন ছিল ডান দিকেই রয়ে গেছে। তাহলে এখানে কী হচ্ছে, এই প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে, কী বাকি থাকছে, 2x ইকুয়ালস টু 10। তাহলে x ইকুয়ালস টু কি, 10/2 মানে 5, অর্থাৎ 5 সেমি হলো বৃত্তের ব্যাসার্ধের মান। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 5। এবার আমরা আসছি 4 নম্বর উদাহরণে। একটি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ 5 সেমি, বৃত্তের বাইরে পি একটি বিন্দু যার ও থেকে দূরত্ব 13 সেমি, পি কিউ এবং পি আর বৃত্তটির দুটি স্পর্শ, পি কিউ ও আর চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর। তাহলে প্রথমে আমরা চিত্রের সাহায্যে বুঝে নিচ্ছি, ও হলো এই বৃত্তের কেন্দ্র আর বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেমি, এবং পি বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দু যার থেকে ও এর দূরত্ব 13 সেমি। অর্থাৎ পি এখানে একটি বিন্দু বৃত্তের বাইরে এবং তার থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব হলো 13 সেমি। পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শ, এই যে পি কিউ আর পি আর। এবার যদি এই স্পর্শকের ওপর আমরা কেন্দ্র থেকে দুটো লম্ব টানি, বা যদি সরলরেখাটি টানি সেটা তাদের ওপর লম্ব হচ্ছে, এবং এই ও আর এবং ও কিউ এই দুটোই হয়ে যাচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু কেন্দ্র এবং বৃত্তের ওপর অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ও কিউ আর ও আর মানে বৃত্তের ব্যাসার্ধের মানটা দেওয়া আছে 5 সেমি। আমরা তাহলে সমকোণী ত্রিভুজ ও পি কিউ এই ত্রিভুজ থেকে বলতে পারি যে ও পি হলো তার অতিভুজ, ও কিউ হলো লম্ব এবং পি কিউ হলো ভূমি, যেহেতু এটা সমকোণ। তাহলে এক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী লিখতে পারি, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজের স্কোয়ার মানে অতিভুজটা বলে দেওয়া হয়েছে এখানে 13 সেমি, তার হোল স্কোয়ার হলো 169, তারপর ও কিউ মানে 5 সেমি লম্ব, তাহলে এখানে 25 প্লাস পি কিউ এর হোল স্কোয়ার। তাহলে পি কিউ এর হোল স্কোয়ারের মান আমরা কত পাচ্ছি, 169 মাইনাস 25 মানে কি 144। তাহলে এখানে পি কিউ এর মান আমরা কত পাচ্ছি, 12 সেমি বা 12 সেমি, যেটা হলো আমাদের 144-এর বর্গমূল। তাহলে যেহেতু বহিস্থ পি বিন্দু থেকে পি কিউ পি আর বৃত্তটির ওপর স্পর্শ, যেহেতু পি থেকে আমাদের দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে, তাহলে এই দুটি স্পর্শকের যে দৈর্ঘ্য সেগুলো কি হবে, সেগুলো সমান হবে। তাহলে পি কিউ আর পি আর তাদের দৈর্ঘ্যটা সমান, অর্থাৎ তাদের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা আমরা লিখলাম ও পি কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি বলতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কি পি কিউ, আর উচ্চতা এখানে লম্বর সাথে সমান হচ্ছে লম্ব, সেটা হলো ও কিউ। তাহলে হাফ আমাদের লম্ব হলো বা উচ্চতা হলো 5 আর ভূমি হলো 12, তাহলে সব মিলিয়ে আমরা পাচ্ছি 30 বর্গ সেমি, সেটা হলো আমাদের এই ও পি কিউ যে ত্রিভুজটা আমরা পাচ্ছি তার ক্ষেত্রফল। আমাদের কি চেয়েছে, আমাদের এই চতুর্ভুজের ক্ষেত্রফল চেয়েছে, যেটা আমাদের এখানে গ্রিন দিয়ে দেখানো হয়েছে।
তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল করলে আমরা কি পাচ্ছি? আমরা জাস্ট আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটাকে ডাবল করে দিচ্ছি, তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফলটাও পেয়ে যাব। যেহেতু পি আর আর পি কিউ সমান, ও আর আর ও কিউ সেটাও সমান, এবং ও আর এবং ও কিউ স্পর্শকের ওপর লম্ব, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফল দুটো, এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। এবং চতুর্ভুজের ক্ষেত্রফল বার করার জন্য, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বার করার জন্য আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? 2 × 30 মানে 60 বর্গ সেমি। এরপর আমরা আসছি 5 নম্বর উদাহরণে। যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 60 সেমি হয়, তবে যে জ্যায়ের ওই বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 20 সেমি সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় কর। অর্থাৎ এখানে চিত্রের সাহায্যে আমরা অঙ্কটাকে বুঝে নিচ্ছি। কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য যদি 48 সেমি হয়, মানে এই টোটালটা হচ্ছে 48 সেমি, এবার কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে 7 সেমি, এই যে বলা হয়েছে 7 সেমি এইটা, এবং তবে যে জ্যায়ের ওই বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 20 সেমি, অর্থাৎ এখানে কোন জ্যায়ের কথা বলা হয়েছে? সিডি জ্যায়। তাহলে তার সেই জ্যায়ের দৈর্ঘ্য আমাদের বার করে নিতে হবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যায় যার দৈর্ঘ্য 48 সেমি, যেটা আমরা ধরে নিলাম এবি জ্যায়ের দৈর্ঘ্য 48। মনে করি সিডি অপর একটি জ্যায় যার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। এবার আমরা মনে করছি যে ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি। ওপি কোনটা? এইটা ও পি। ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি। তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু আমরা ধরে নিলাম যে ওপি লম্ব এবি, তাহলে উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি? যে পি বিন্দু এবি এর মধ্যবিন্দু। আর যদি তাই হয়, তাহলে এই যে পিবি, পিবি সেটা মানে কি? হাফ অফ এবি। হাফ অফ এবি মানে এবির মান আমরা পেয়েছি 48, তাহলে তার হাফ মানে 24 সেমি, তাহলে পিবি এর মান 24 সেমি। এবার প্রদত্ত ওপি 7 সেমি, ওপি 7 সেমি মানে আমাদের কেন্দ্র থেকে এবি জ্যায়ের যে দূরত্ব সেটা 7 সেমি বলে দিয়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ওবি ইকুয়ালস টু ওডি। এই বৃত্তের ব্যাসার্ধ ওবি আর ওডি পরস্পরের সাথে সমান, কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধটাকে এবার আমাদের বার করতে হবে। কি করে? এক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ ওবি এর মান আমরা কিভাবে বার করতে পারি? ও পিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই। ও পিবি, এই যে ও পিবি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি যে ওবি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার। তাহলে ওপি এর মান এখানে কত বলা আছে? 7 সেমি। আর পিবি এর মান আমরা এক্ষুনি বার করলাম 24, তাহলে 7 এর হোল স্কোয়ার প্লাস 24 এর হোল স্কোয়ার, তাহলে 7 এর হোল স্কোয়ার মানে এখানে কত পাচ্ছি? 49। আর 24 এর হোল স্কোয়ারে আমরা পাচ্ছি 576, দুটোকে যোগ করলে 625, যেটা আবার 25 এর হোল স্কোয়ারের সাথে সমান। আর যদি তাই হয়, তাহলে ওবি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 25 এর হোল স্কোয়ার, তার মানে আমরা কি লিখতে পারি? ওবি ইকুয়ালস টু 25 সেমি। তাহলে ওবি ইকুয়ালস টু 25 সেমি। আবার যেহেতু ওডিও বৃত্তের ব্যাসার্ধ, তাই ওডিও হলো গিয়ে 25 সেমি। এবার ওবি আর ওডি এর মান তো আমরা বের করে নিয়েছি, যথারীতি এখানেও লিখে নিয়েছি। এবার ও কিউ ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, মানে ও কিউ ডি এই সমকোণী ত্রিভুজ থেকে বার করা হচ্ছে যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজটা এখানে কি? ওডি। তাহলে ওডি স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ মানে লম্ব স্কোয়ার প্লাস কিউ ডি মানে ভূমি স্কোয়ার। তাহলে এই ভূমি এর মানটা আমাদের বার করতে হবে, মানে কিউ ডি এর মানটা। তাহলে কিউ ডি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এখানে ওডি এর মানটা বসালাম 25 এর হোল স্কোয়ার, ইকুয়ালস টু ও কিউ মানে 20 এর হোল স্কোয়ার প্লাস কিউ ডি এর হোল স্কোয়ার। এবার এই মানটা আমাদের প্রদত্ত দেওয়া আছে প্রশ্নে। তাহলে কিউ ডি এর মান আমরা কিভাবে পেলাম?
পঁচিশের হোল স্কোয়ার থেকে কুড়ির হোল স্কোয়ারটা যদি আমরা মাইনাস করি, এটাকে পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস সাইন আসবে। তো পঁচিশের হোল স্কোয়ার মাইনাস কুড়ির হোল স্কোয়ার, সেখান থেকে আমরা দুটোভাবে করতে পারি। এক হলো আমরা ডাইরেক্টলি এখানে লিখতে পারি কি, পঁচিশের হোল স্কোয়ার মানে হলো 625, কুড়ির হোল স্কোয়ার মানে হলো 400, তাহলে আমরা পেলাম কত, 225। 225 কার হোল স্কোয়ার সেটা আমাদের বার করতে হবে, মানে 225 কার হোল স্কোয়ার, 15-র হোল স্কোয়ার। এভাবে আমরা পেতে পারি যে QDA হোল স্কোয়ারের মান 15-র হোল স্কোয়ার, তাহলে QD মানে 15 সেমি। এখানে আরেকভাবে আমরা করতে পারি, সেটা হলো 25-র হোল স্কোয়ার মাইনাস 20-র হোল স্কোয়ার, মানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলাটাকে ব্যবহার করি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলেও আমরা পেতে পারি, সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। এখানে এটা কি 25, বিটা কি 20, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি মানে 25 প্লাস 20 ইন্টু এ মাইনাস বি মানে 25 মাইনাস 20। তাহলে এ প্লাস বি এর জন্য আমরা কি পাচ্ছি 45, ইন্টু 25 মাইনাস 20-র জন্য আমরা কি পাচ্ছি 5। তাহলে এক্ষেত্রে 45-কে আমরা কি লিখতে পারি, 5 ইন্টু 9, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 3, এভাবে লিখতে পারি। আর 5 তো এখানে যেটা ছিল সেই 5, তাহলে টোটাল মিলিয়ে আমাদের কি দাঁড়ালো, QD ইকুয়ালস টু 5 ইন্টু 3 মানে 15 সেম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে OQ CD এর ওপর যদি লম্ব হয়, তাহলে কিউ ও সিডি এর মধ্যবিন্দু, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে OP হলো আমাদের AB এর ওপর লম্ব আর OQ হলো আমাদের CD এর ওপর লম্ব। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে P হলো AB এর মধ্যবিন্দু আর এদিকে কিউ হলো CD এর মধ্যবিন্দু। তাহলে কিউ যদি CD এর মধ্যবিন্দু হয়, তাহলে CD ইকুয়ালস টু কত, 2 QD। CD ইকুয়ালস টু কত, 2 ইন্টু, এই যে অংশটা আমরা পেলাম 15, 2 ইন্টু 15, তাহলে 30 সেমি। তাহলে নির্ণেয় CD যা এর দৈর্ঘ্য কত হবে, 30 সেমি। এবার আমরা আসছি 6 নম্বর উদাহরণমালায়। ত্রিভুজ ABC যদি AB ইকুয়ালস টু 2A-1 সেমি, AC ইকুয়ালস টু 2√2A সেমি এবং BC ইকুয়ালস টু 2A+1 সেমি হয়, তাহলে BAC কোণের মান কত হবে। তাহলে এখানে কি বলেছে, ABC একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের বাহুগুলোর মান আমাদের বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা যেটা করছি সেটা হলো AB এর মান কি দিয়ে দিয়েছে, 2A-1 সেমি, আর AC যার মান দিয়েছে 2√2A সেমি। তাহলে তাদের বর্গের আমরা যোগফলটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ AB এর হোল স্কোয়ার প্লাস AC এর হোল স্কোয়ারের মান কত হবে। তাহলে AB এর হোল স্কোয়ার মানে 2A-1-এর হোল স্কোয়ার প্লাস AC হোল স্কোয়ার মানে 2√2A তার হোল স্কোয়ার। তাতে আমরা কি কি পাচ্ছি, 2A-1-এর হোল স্কোয়ারের জায়গায় 4A² - 4A+1, মানে এটাকে আমরা কিভাবে ভাঙছি, A-B হোল স্কোয়ারে ভাঙছি। তাতে আমরা কি পাই, A² - 2AB+B স্কোয়ার। তাহলে এখানে A এর জায়গায় কত আছে, 2A, তাহলে 2A এর হোল স্কোয়ার সেটা কত, 4A² - 2AB, তাহলে 2 ইন্টু A কত, 2A, আর B কত এখানে 1, তাহলে 1 করলে আমরা কত পাচ্ছি, 4A, তাহলে -4A + B স্কোয়ার, বিটা এখানে 1, তাহলে 1-এর হোল স্কোয়ার মানে 1। দ্বিতীয় ক্ষেত্রে এখানে 2√2A তার হোল স্কোয়ার, তাহলে কিভাবে আমরা ভাঙছি, তাদের হোল স্কোয়ার যদি করতে চাই তাহলে এখানে আমরা করছি 2√2A ইন্টু 2√2A, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 মানে 4, আর যদি আমরা √2A আর √2A একসাথে গুণ করি, তাহলে √2 √2 মিলে 2, তাহলে 4 ইন্টু 2, আর √A ইন্টু √A মানে
এ, তাহলে আমরা কত পাচ্ছি? 8। তাহলে এইভাবে করে আমরা যেটা পেলাম সেটা হলো 4a² প্লাস 8a মাইনাস 4a, মানে কত পাচ্ছি আমরা? প্লাস 4a, তার সাথে একটা প্লাস 1। এবার এটা আমরা দেখতে পাচ্ছি যে 4a² প্লাস 4a প্লাস 1 সেটা কি আকারে আমরা লিখতে পারি? 2a প্লাস 1 আকারে লিখতে পারি, কারণ একইভাবে আমাদের 2a মাইনাস 1 এর হোল স্কোয়ারের ক্ষেত্রে কি এসেছিল? 4a² মাইনাস 4a প্লাস 1। তাহলে এক্ষেত্রে 4a² প্লাস 4a প্লাস 1, তার মানে 2a প্লাস 1 এর হোল স্কোয়ার ফর্মুলাতে আমরা ফেলে দিচ্ছি। আবার এই 2a প্লাস 1টা কি? 2a প্লাস 1টা হলো আমাদের বিসি বাহুর ভ্যালু। তাহলে বিসি হোল স্কোয়ারের জায়গায় 2a প্লাস 1 হোল স্কোয়ারের জায়গায় আমরা কী লিখলাম? বিসি হোল স্কোয়ার। তাহলে আমরা এই ত্রিভুজে, এবিসি ত্রিভুজে আমরা লক্ষ্য করতে পারছি যে দুটি বাহুর বর্গের সমষ্টি অপর একটি বাহুর বর্গের সাথে সমান হচ্ছে। এবার আমরা যেহেতু জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটি প্রযোজ্য, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে বিসিটা এখানে অতিভুজের মতো কাজ করছে এবং যে কোনো একটি বাহুকে আমরা লম্ব এবং ভূমি ধরে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে বিএসি এটাও একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এবং সমকোণটা কোথায় উৎপন্ন হচ্ছে? বিএসি, অর্থাৎ বিএসি এই যে কোণটার মান কত হচ্ছে? 90°। এবার আমরা আসছি 7 নম্বর উদাহরণ। একটি বৃত্তের এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা কেন্দ্রের একই পাশে অবস্থিত এবং জ্যা দুটির মধ্যে দূরত্ব 1.5 সেমি। যদি এবি ইকুয়ালস টু 12 সেমি ও সিডি ইকুয়ালস টু 9 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এবার এখানে চিত্রে সেরকম আঁকা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের, মানে এটা ও হলো এই বৃত্তটার কেন্দ্র, এবং এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা ও কেন্দ্রের একই পাশে অবস্থিত। তাহলে এবি আর সিডি এখানে দুটো জ্যা আঁকা হয়েছে, এই যে এটা হলো এবি আর এটা হলো সিডি। তাহলে ও বিন্দু থেকে সিডি জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব সিডিকে কিউ বিন্দুতে এবং এবি কে পি বিন্দুতে ছেদ করেছে। আমরা কি দেখছি? ও বিন্দু থেকে এবির ওপর আঁকা লম্ব এবি কে কি বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে, এবং সিডি কে আমরা কিউ বিন্দুতে ছেদ করেছে বলে দেখা যাচ্ছে। তাহলে এখানে যেহেতু বলা আছে যে এবি এবং সিডি এরা দুটি সমান্তরাল জ্যা যেটা কেন্দ্রের একই পাশে অবস্থিত, অর্থাৎ এবি প্যারালাল সিডি, মানে এরা দুটো সমান্তরাল, তাহলে ওপি লম্ব এবি, তাহলে ওপি যেটা আমরা এবির উপর লম্ব এঁকেছি, তাহলে যদি সেটা ওপি যদি এবির উপর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি পি এবি এর মধ্যবিন্দু, উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি তাহলে এপি ইকুয়ালস টু পিবি ইকুয়ালস টু হাফ অফ এবি। তাহলে এপি এর মান আমরা কত পাচ্ছি? হাফ অফ এবি মানে প্রদত্ত আছে এবি এর মান 12 সেমি, তাহলে হাফ অফ এবি মানে হলো 6 সেমি। আবার একইভাবে ও কিউ সেটা কিসের ওপর লম্ব হচ্ছে? সিডি এর ওপর, যেহেতু ও থেকে অঙ্কিত লম্ব সিডি কে কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে ও কিউ হলো সিডির ওপর লম্ব, তাহলে সি কিউ আর কিউ ডি সমান, যেহেতু কিউ তাহলে সিডি এর মধ্যবিন্দু হয়ে যাচ্ছে উপপাদ্য অনুযায়ী, তাহলে সি কিউ এর মান কত হবে? হাফ অফ সিডি, হাফ অফ সিডি মানে কত? সিডি দেওয়া আছে 9 সেমি, তাহলে হাফ অফ সিডি মানে 9/2 সেমি। এবার আমাদের বৃত্তটির ব্যাসার্ধ বার করতে হবে, যেটা হলো ওবি আর ওডি, অর্থাৎ এখানে বি আর ডি সেটা বৃত্তের ওপর অবস্থিত দুটি বিন্দু এবং ও হলো বৃত্তের কেন্দ্রবিন্দু। তাহলে কেন্দ্র থেকে আমাদের বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব সেটাই হলো ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো? ওবি আর ওডি এই দুটো রেখাই হলো আমাদের ব্যাসার্ধ। ও পি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এই সমকোণী ত্রিভুজের আমাদের যে অতিভুজ সেটা কি?
এই ত্রিভুজের যে অতিভুজ সেটা হলো ওবি, তাহলে ওবি স্কোয়ার ইকুয়ালস টু ওপি। ওপি হলো আমাদের লম্ব স্কোয়ার আর ভূমি হলো আমাদের পিবি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেক্ষেত্রে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে লিখছি। দ্বিতীয় ক্ষেত্রে ও কিউ ডি সমকোণী ত্রিভুজ থেকে পায়। ও কিউ ডি মানে এই ত্রিভুজটাকে বোঝানো হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ও ডি, ওডিটা হলো আমাদের অতিভুজ, অতিভুজের স্কোয়ার মানে ওডি স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। ও কিউটা হলো এখানে আমাদের লম্ব আর কিউ ডি হলো আমাদের ভূমি। তাহলে ও কিউ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে যা দুটির মধ্যে যে দূরত্ব, মধ্যবর্তী যে দূরত্ব সেটা হলো 1.5 সেমি, যেটা আমাদের প্রশ্নে প্রদত্ত। যেহেতু আমরা চিত্রতে এঁকেছি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে পি কিউ এই দূরত্বটাই হলো আমাদের এ বি আর সি ডি এই দুটি জায়গার মধ্যবর্তী দূরত্ব, যেটা হলো 1.5 সেমি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ও পি ইকুয়ালস টু এক্স সেমি। যদি আমরা ধরে নিই যে ও পি এটা হলো এক্স সেমি, তাহলে আমরা ও কিউ এর মান কি লিখতে পারি? ও কিউ এর মান আমরা লিখতে পারি ও পি প্লাস পি কিউ, মানে ও পি যেটাকে আমরা এক্স ধরে নিয়েছি আর পি কিউ যেটা এক্ষুনি আমরা প্রশ্নে প্রদত্ত আছে এবং এক্ষুনি আমরা লিখলাম যে পি কিউ এর মান 1.5। তাহলে এক্স প্লাস 1.5 সেমি হলো ও কিউ। তাহলে আমরা যে 1 এবং 2 সমীকরণ লিখেছিলাম আগে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি যে ওবি স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, সেটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণে ওডি স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। এবার আমাদের বুঝতে হবে যে যেহেতু ওবি আর ওডি দুটোই ব্যাসার্ধ এবং দুটোই সমান, তাহলে আমরা 1 এবং 2কে একসাথে করে লিখতে পারি। মানে ওবি আর ওডি যেহেতু সমান, তাহলে এই অংশটি আমাদের এই অংশের সাথে সমান হবে। তাহলে সেটাই এখানে লেখা হয়েছে যে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, মানে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার সেটা আমাদের ও কিউ স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ারের সাথে সমান। সেটা আমাদের ও কিউ স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ারের সাথে সমান, যেহেতু ওবি আর ওডি সমান। তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে নিই। ওপি এর মান কত আমরা ধরে নিয়েছি এক্স সেমি, আর পিবি এর মান আমাদের প্রশ্নে এখানে এবি এর মান 12 বলা ছিল, যেখান থেকে আমরা এপি এর মান বার করেছিলাম 6। তো যেহেতু এপি 6, তাহলে পিবিও 6, তাহলে সেজন্য আমরা পিবি এর ক্ষেত্রে 6 বসাচ্ছি। তাহলে পিবি এর ক্ষেত্রে আমরা 6 বসিয়ে নিলাম, 6-এর হোল স্কোয়ার পিবি এর হোল স্কোয়ারের জায়গায়। এবার ও কিউ এর হোল স্কোয়ার, ও কিউ এর হোল স্কোয়ার মানে ও কিউ এর মান আমরা এক্ষুনি পেলাম এক্স প্লাস 1.5 তার হোল স্কোয়ার প্লাস কিউ ডি এর হোল স্কোয়ার। কিউ ডি এর হোল স্কোয়ারের মানও আমরা, কিউ ডি এর মান আমরা এখান থেকে পেয়েছি এই যে সি কিউ, সি কিউ সি কিউ যা কিউ ডিও তাই, যেহেতু কিউ সি ডি এর মধ্যবিন্দু। তাহলে যদি তাই হয়, তাহলে সি কিউ আর কিউ ডি এরাও পরস্পর সমান, যেটা কিনা 9/2 সেমি। তো সেই জন্য কিউডি এর জায়গায় আমরা 9/2 বসাচ্ছি। তাহলে 9/2 এর হোল স্কোয়ার কিউডি এর হোল স্কোয়ারের জায়গায়। তাহলে এবার ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার। 3/2 মানে 1.5টাকে 3/2 হিসাবে লেখা হয়েছে। তো 3/2 এর হোল স্কোয়ার মানে এই অংশটা, সেখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস করি, মানে এই যে এক্স স্কোয়ার এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস হচ্ছে, সেই পোর্শনটাকে আমরা বাঁ দিক হিসাবে লিখেছি। তাহলে এইখানে আমরা কি পড়ে থাকছে, এপাশে থাকছে 6/2 মাইনাস 9/2 এর হোল স্কোয়ার। এবার এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2ab, 2ab-র জায়গায় আমরা কি বসাবো, a এখানে এক্স, b এখানে 3/2। তাহলে এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ারের জায়গায় আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার তারপর 2
एक्स इंटू थ्री बाई टू जेटा कि ना एखाने बी होच्छे आर थ्री बाई टू एर होल स्क्वायर ताहले एखाने दुई दुई केटे जाच्छे ताहले आमरा कि पाच्छी एक्स स्क्वायर प्लस थ्री एक्स प्लस ए तीनेर दुइयेर होल स्क्वायर कत होच्छे तीन तीनेर नय तीनेर होल स्क्वायर नय नीचे थाकछे चार सेटाई एखाने लेखा होयेछे माइनस एक्स स्क्वायर तो आगे छिलोई আর এখানে ছয়ের হোল স্কোয়ার মানে ছত্রিশ আর নয়ের দুইয়ের হোল স্কোয়ারটাকে ওপরে নয়ের হোল স্কোয়ার মানে একাশি নিচে দুইয়ের হোল স্কোয়ার মানে চার এভাবে একাশিয়ের চার হিসাবে লেখা হয়েছে তাহলে এখানে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারটা শেষে কেটে গেল তাহলে আমরা কি পাচ্ছি শুধু থ্রি এক্স আর এই যে নয়ের চারটা ছিল সেটা ডান দিকে চলে যাচ্ছে যেই বাঁ দিক থেকে ডান দিকে গেল তাহলে কি হচ্ছে প্লাস থেকে মাইনাস সাইন হয়ে গেল সাইন চেঞ্জ তাহলে এক্ষেত্রে থ্রি এক্স ইকোয়ালস টু আমরা পাচ্ছি ছত্রিশ মাইনাস একাশি বাই চার মাইনাস নয় বাই চার তাহলে ছত্রিশ মাইনাস এখানে চারটাকে আমরা বাই চারটাকে কমন নিলে ওপরে কী থাকছে একাশি প্লাস নয় মানে আমরা পাচ্ছি মাইনাস নব্বই বাই চার তাহলে এখানে থ্রি এক্স ইকোয়ালস টু থার্টি সিক্স মাইনাস নাইনটি বাই ফোর মানে ছত্রিশ মাইনাস নব্বই বাই চার তাহলে সেখান থেকে ছত্রিশ ইন্টু চার মাইনাস নব্বই করলে মানে ছত্রিশ ইন্টু চার মাইনাস নব্বই বাই চার তাহলে এখানে আমরা কত পাচ্ছি চার ছয় চব্বিশ চুয়াল্লিশ মাইনাস নব্বই বাই চার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি চুয়ান্ন বাই চার একশো চুয়াল্লিশ থেকে নব্বই বাদ দিলে চুয়ান্ন বাই চার তাহলে এটা কার ভ্যালু থ্রি এক্সের ভ্যালু তাহলে এক্সের ভ্যালু কত হবে চুয়ান্ন বাই চার আর এই তিনটা এখানে যেটা ছিল সেটাই নিচে নেমে আসছে তাহলে এখানে আমরা সেটাকে ভাঙলে পাচ্ছি আঠেরো বাই চার মানে নয়ের দুই সেমি সেটা হলো আমাদের এক্সের মান যেটাকে আমরা ওপি এর মান হিসেবে ধরেছি মানে এক্সের মান এখানে আমরা কত পাচ্ছি নয়ের দুই সেমি এবার আমাদের কী বার করতে হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বার করতে এবার আমরা বার করব এই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের এই সমকোণী ত্রিভুজটা নিতে হবে অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ ও পি বি থেকে আমরা পাই ও বি স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার কেন কারণ ওবি হলো এখানে অতিভুজ ওপি হলো এখানে লম্ব আর পিবি হলো ভূমি তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই ওপি এর ভ্যালু আমরা এক্স পেয়েছি যেটা এর আগেই আমরা বার করলাম যার মান নয়ের দুই তাহলে এক্স স্কোয়ার মানে নয়ের দুইয়ের হোল স্কোয়ার আর পিবি যেটা আমরা আগে বার করলাম যে এ বি এর হাফ তাহলে বারোর হাফ মানে ছয় তাহলে ছয়ের হোল স্কোয়ার তাহলে এগুলোকে আমাদের যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো নয়ের দুইয়ের হোল স্কোয়ার মানে একাশি এর চার প্লাস ছয়ের হোল স্কোয়ার মানে ছত্রিশ তাহলে এই দুটোকে যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দুশো পঁচিশ বাই চার তাহলে সেটা কার ভ্যালু সেটা হলো আমাদের ওবি স্কোয়ারের ভ্যালু তাহলে এই ওবি স্কোয়ার ইকুয়ালস টু দুশো পঁচিশ বাই চার তাহলে দুশো পঁচিশকে আমরা কি বলতে পারি পনেরোর হোল স্কোয়ার আর চারকে আমরা কি বলতে পারি দুইয়ের হোল স্কোয়ার তাহলে ওবি স্কোয়ারকে আমরা লিখতে পারি পনেরো বাই দুইয়ের হোল স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি ওবি এর মান পাচ্ছি পনেরো বাই দুই সেমি মানে সেভেন পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম সেভেন পয়েন্ট ফাইভ সেমি তাহলে আমরা এই তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কে জানলাম বৃত্তের বিভিন্ন ভাগ অর্থাৎ কেন্দ্র ব্যাসার্ধ ইত্যাদি কাকে বলে সেই সম্পর্কে জানলাম এবং তারপর আমরা বৃত্ত সম্বন্ধীয় চাপ এবং জ্যা সম্পর্কিত কিছু উপপাদ্য এবং তার প্রমাণ দেখলাম এবং সেই সংক্রান্ত কিছু উদাহরণমালাও দেখে নিলাম আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ।